Assalamualaikum, welcome back to my channel. আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিম এবং দুধ দিয়ে ভীষণ মজার একটা রেসিপি। যে কোনো উৎসবে অথবা আসছে ঈদে বাসায় একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই রেসিপিটা। আমি একটা বোলের ভিতরে দুটো ডিম ভেঙে নেছি। আপনারা চাইলে আরো একটা বাড়িয়ে নিতে পারেন ডিম। এখন এই ডিমের ভিতরে হাফ টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, খুবই সামান্য। এখন এই সব উপকরণগুলোকে আমি ভালো করে মিক্স করে নিব, খুব ভালো করেই মিশাতে হবে। দেখুন আমি মিশিয়ে নিয়েছি। এখন আপনারা এই বোলের ভিতরেই রাখতে পারেন ডিমটাকে, তবে আমি সুবিধার জন্য একটা পলিব্যাগ নিয়ে নিয়েছি, আর পলিব্যাগের ভিতরে মিশ্রণটাকে ঢেলে নিব। মিশ্রণটাকে ঢেলে নিয়েছি, এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে তার ভিতরে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি, আর এই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর এখন দিয়ে দিব চিনি 1/2 কাপ পরিমাণ। চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন। আর এখন দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এখন কিন্তু চুলা টপ আছে, সব উপকরণগুলোকে দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিব। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে চুলাটা অন করে দিয়ে দুধটাকে জাল করে কিছুটা ঘন করে নিতে হবে। এই যে দেখুন আমি একটু ঘন করে নিয়েছি দুধটাকে, আর এখন আমি এই এলাচগুলোকে তুলে ফেলে দিব। এখন এই দুধের ভিতরে আগে থেকে সেই ডিমের মিশ্রণটা দিয়ে দিব, খুব উপর থেকে দিতে হবে, অবশ্যই নিচের দিকটা একটু কেটে নেবেন খুব চিকন করে। এই ডিমের মিশ্রণটা খুব উপর থেকে দিতে হবে, উঁচু থেকে দিতে হবে, আর একটু পরপর নাড়িয়ে দিতে হবে। সাথে সাথে নাড়াতে যাবেন না, তাহলে কিন্তু এটা লাচ্চা সেমাইয়ের মতো মনে হবে না। এই যে দেখুন আমি কিভাবে দিচ্ছি, এটা একটা চিকন সুতার মতো করে দিতে হবে, দিয়ে একটুখানি রেখে তারপরে আস্তে আস্তে নেড়ে দিতে হবে হালকা হাতে। আমি সব মিশ্রণকে এইভাবে করে নিয়েছি। দেখুন এই পর্যায়ে কিন্তু আমার ডিম দুধের লাচ্ছিটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখুন আমি চুলা থেকে নামিয়ে উপরে কয়েকটা কিশমিশ দিয়ে দিয়েছি, এটা একেবারে অপশনাল, আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। এটা খেতে কিন্তু অনেক মজার, দেখে নিশ্চয় বুঝতে পাচ্ছেন। বাসায় অবশ্যই একবার তৈরি করে দেখবেন, এর স্বাদ আসলে ভোলার নয়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।